সিপিসির এটা হচ্ছে আমাদের চতুর্থ ভিডিও। এর আগে আমরা তিনটা ভিডিও আপলোড করেছি, আপনি যদি সেগুলো না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। যদি আপনি ঘরে বসে বাংলাদেশ বার কাউন্সিলের প্রস্তুতি নিতে যাচ্ছেন, আপনি বুঝতেছেন না কোন সেকশনটা আপনাকে গুরুত্বপূর্ণ পড়তে হবে, কারণ অনেকগুলো সেকশন আছে, অনেক অর্ডার আছে, এতগুলো আপনার পক্ষে পড়া সম্ভব না। আর যারাই বিস্তারিতভাবে প্রস্তুতি নিতে চান, তারা আপনাদেরকে আমরা রিকোয়েস্ট করবো যে কোনো কোচিং সেন্টারে আপনারা অ্যাডমিশন নিতে পারেন, অথবা অনলাইনে আমাদেরও কিছু অ্যাডমিশন সংক্রান্ত বিষয় প্রস্তুতিমূলক কোচিং চলতেছে, সেখানেও অ্যাড হতে পারেন। তো যাই হোক, আসি আজকে আমাদের আপিল সংক্রান্ত বিষয়। আমরা সিপিসিতে মোটামুটি আমরা 96 থেকে 112 নম্বর পর্যন্ত সেকশনে আপিল সংক্রান্ত বিষয়গুলো কিন্তু দেখব। তো প্রতিটা সেকশন আপনার জন্য গুরুত্বপূর্ণ না, প্রতিটা সেকশন আপনাকে পড়তেও হবে না। তো প্রথমেই হচ্ছে 96 থেকে 99, এই জিনিসটা আপনাকে পড়তেই হবে, পড়তেই হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আর 100 থেকে 103 যেটা আছে, অর্থাৎ সেকেন্ড আপিল বা আপিলের ডিগ্রি থেকে আপিল, এটা বাতিল করা হয়েছে, এটা আমাদের নাই। আর একটা যেটা হচ্ছে 104, আজকে আমরা এই কয়েকটা আলোচনা করব আপিল সংক্রান্ত বিষয়। আপিলগুলোকে অনেক ভাগে ভাগ করা আছে, সেটা যদি জাস্ট আমরা একটু দেখে নেই, যে দেখেন ফার্স্ট আপিল বলা হয় 96 থেকে 99, আর দ্বিতীয়ত হচ্ছে 100 থেকে 103, সেটা হচ্ছে সেকেন্ড আপিল, যেটা আমাদের সিপিসিতে নাই, সেটাকে বাদ দেওয়া হয়েছে। আর আদেশের বিরুদ্ধে আপিল 104 থেকে 106 পাব, আর হচ্ছে সুপ্রিম কোর্টে আপিল আমরা পাবো 109 থেকে 112, আর 107 থেকে 108 সাধারণ নিয়ম। তো এটাকে আমরা দুটা ভিডিওতে ভাগ করতে হয়েছে, যেহেতু একটু বুঝার জিনিস আছে ওই জন্যই। তাহলে আমরা পড়তেছি মূল ডিগ্রি থেকে আপিল। আপনি যখন সিপিসির ব্যারাকটা নিয়ে বসবেন, সেখানে 96 হেডিং হচ্ছে আপিল ফ্রম অরিজিনাল ডিগ্রি। এখন এখানে একটু বোঝার জিনিস হচ্ছে অরিজিনাল ডিগ্রি কি। অরিজিনাল ডিগ্রি ধরেন যে যেই আদালতে সর্বপ্রথম আপনি কোনো মামলা করেছেন, সেই মামলা থেকে যে ফাইনাল অর্ডারটা আসলো, যেই আপনার স্যুটটা যে ডিগ্রি হইলো, সেটাই হচ্ছে অরিজিনাল ডিগ্রি। মানে প্রথমবার যে আদালতে মামলা করছিলেন তার রায়টাকে আমরা বলতেছি অরিজিনাল ডিগ্রি। অরিজিনাল ডিগ্রি থেকে আপিল সংক্রান্ত বিষয় আলোচনা করতেছে। সরাসরি এখানে আপনাকে কয়েকটা কথা বলে, 1 নম্বর কথা হচ্ছে যে আমরা এর বিস্তারিত ভিতরে যাওয়ার আগে একটু আপিল সংক্রান্ত বিষয়টা বুঝি, আপিল মানুষ কেন করে, কোথায় করা হয়। তো মনে রাখবেন, আপিল সবসময় হায়ার ফোরামে করা হয়, মানে সহকারী জজের বিরুদ্ধে জেলা জজ, জেলা জজের বিরুদ্ধে হাইকোর্ট। আপিল মানুষ কেন করে, দুই কারণে করতে পারে। একটা হচ্ছে মডিফিকেশন করানোর জন্য, আপনি 5 লাখ টাকা চাইছিলেন, আদালত 3 লাখ টাকার আপনাকে রিলিফ দিল, আপনি মডিফিকেশন চাচ্ছেন, অথবা আপনি মামলা হারে গেছেন, 2 লাখ টাকা আদালত জরিমানা করলো, আপনি মডিফিকেশন চাচ্ছেন যাতে 1 লাখ হয়। আর একটা হচ্ছে সেট এসাইড করার জন্য, যে আপনি 1 টাকাও দিবেন না, তার মানে যেই জাজমেন্টের বিরুদ্ধে যে ডিগ্রিতে আপনি 100% কি সেখানে অসন্তুষ্ট, তাহলে আপনি সেট এসাইড অথবা মডিফিকেশনের জন্য আবেদন করেন। তাহলে আদালত কি করে, ভেরিফাইড করে দেন, নিম্ন আদালত যে রায় দিছিল সেটাকেই ঠিক আছে বলে করে দিতে পারে, মডিফিকেশন করে দিতে পারে, অথবা সেট এসাইড করতে পারে, যে নতুন করে আদেশ দিতে পারে। এখন আইনগত এবং ঘটনাগত উভয় বিষয় আলোচনা করা হয় আপিলে। কিন্তু একটা বিষয় আইনগত এবং ঘটনাগত উভয় বিষয় আলোচনা করা হয়। তো সিম্পলি আপনি সেকশন 96 এ যে জিনিসটা পড়বেন, প্রতিটা ডিক্রির বিরুদ্ধে আপিল চলবে। জেনারেল রুলটা কি হচ্ছে, এভরি ডিক্রি ইজ আপিলেবল। তারপর হচ্ছে একতরফা যে ডিক্রি, এক্সপার্টে যে ডিক্রি, এগুলোর বিরুদ্ধে আপিল চলবে। আর যেগুলো কনসেন্ট ডিগ্রি, যেমন সোলেনামা, আপসনামা, এরিয়ার, মিডিয়েশন, আরবিট্রেশন, এগুলোর বিরুদ্ধে আপিল চলবে না। তাহলে এক্সপার্টেই ডিক্রির বিরুদ্ধে আপিল চলবে, প্রতিটা ডিক্রির বিরুদ্ধে আপিল চলবে না, কোথায় চলবে না, কনসেন্ট, সোলেনামা, আপসনামা, এগুলো একই জিনিস, এগুলোর বিরুদ্ধে আপিল চলবে না। তারপরে বলা হচ্ছে যে সিপিসি তে অন্য কোথাও অথবা অন্য কোনো আইনে বিশেষ বিধান থাকলে তা অনুসরণ করতে হবে। এটা জাস্ট আমরা জেনে নিব যে অন্য কোনো আইনে অন্য কোনো বিধান থাকলে সেই হিসাবে হবে। যেমন আমরা জানি এসআর অ্যাক্টে 9 ধারাতে কি চলে না, আপনার আপিল চলে না, সেখানে বলা আছে এই জন্য। 97 নাম্বার সেকশন পরবর্তীতে যে কথাটা বলে, যে ডিগ্রিটা আছে, ডিগ্রি নর্মালি দুই প্রকার হয়, একটা হচ্ছে প্রাথমিক ডিগ্রি বা প্রিলিমিনারি ডিগ্রি, আর একটা হচ্ছে ফাইনাল ডিগ্রি বা শেষ ডিগ্রি। এখন কথা হচ্ছে, যেমন ধরেন যে একটা পার্টিশন মামলায় যখন প্রিলিমিনারি ডিগ্রি দেয় যে কার কত অংশ সেটা ঠিক করে দিল, সেখানে যদি আপনার আপত্তি থাকে, আপনি যদি আপিল না করেন, তাহলে ফাইনাল ডিগ্রি যখন আসবে তখন আপিল করতে পারবেন না। তার মানে প্রাথমিক ডিগ্রিতে আপনার যদি আপত্তি থাকে, আপনি সাথে সাথেই আপিল করে দিবেন, যখন চূড়ান্ত ডিগ্রি চলে আসবে তখন আর প্রাথমিক ডিগ্রির বিরুদ্ধে কোনো প্রকার আপিল চলবে না। যেমন আমরা বাটোয়ারার কথাটা বললাম, তার মানে হচ্ছে আপনি যদি প্রাথমিক ডিগ্রিতে 1/3 আর একজন যদি 2/3 অংশ ঠিক হয়ে যায়,
পরবর্তীতে যখন ফাইনাল ডিক্রি আসলো তখন আর আপনি এই অংশটা পরিবর্তনের বিরুদ্ধে আপিল করতে পারবেন না, কারণ প্রাথমিক ডিক্রির বিরুদ্ধে আপনি আপিল করেন নাই। 98 বলতেছে, দুই বা ততোধিক বিচারক যদি আপিল শুনে তাহলে সংখ্যাধিক্যের ভিত্তিতেই আপিলের রায়টা হবে। এখন যদি বিচারকরা সমভাবে যদি বণ্টিত হয়ে যায়, চারজন বিচারক ছিল, দুইজনে হ্যাঁ দুইজনে না বলতেছে, তাহলে নিম্ন আদালতের যে রায় ছিল সেটাই কারেক্ট। আর যদি বলা হচ্ছে, তবে যদি সেটা আইনগত বিষয় বিরোধ থাকে তাহলে থার্ড পার্টি একজন পৃথক একজন বিচারকের কাছে সেটা প্রেরণ করা হবে, উনি যেটা সিদ্ধান্ত নেবেন সংখ্যাগরিষ্ঠের মত হিসাব করে সেটা নেওয়া হবে। 99 বলতেছে, সেটা হচ্ছে যে ডিক্রি ক্ষতিগ্রস্ত হবে না, কি কারণে, যদি মিস জয়েন্ডার অফ পার্টি হয়, অর্থাৎ যদি ভুল ক্রমে কোনো পার্টিকে মিস জয়েন্ডার করা হয়, যদি কজ অফ অ্যাকশন যেটা আছে অথবা এনি ইরো ডিফেক্ট ও ইরেগুলারিটি থাকে, এনি প্রসিডিং যেটা কি করবে না, মামলার বিষয়বস্তু বা আদালতের এখতিয়ারকে প্রভাবিত করে না, তাহলে আমাদের কোনো সমস্যা নাই, তাহলে ওই ডিক্রিটা কোনো সমস্যা হবে না। তারপরে 104 নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে অর্ডারের বিরুদ্ধে আপিল। নর্মাল নিয়ম হচ্ছে অর্ডারের বিরুদ্ধে আপিল চলে না, এটা মনে রাখবেন, তবে এখানে যেগুলো বলা আছে এগুলোর বিরুদ্ধে চলবে। আমরা প্রথম ভিডিওতে পড়েছি 35-এর এ, আপনি যদি ভুয়া মামলা করেন, ভুয়া ডিফেন্স করেন, 20,000 টাকা পর্যন্ত জরিমানা হইতে পারে, এর বিরুদ্ধে আপিল চলবে, এটা একটা অর্ডার আদেশ, এর বিরুদ্ধে আপিল চলবে। 95-এ আপনি যদি কি করেন, ভুয়া ভাবে অপর পক্ষকে কোনো উপযুক্ত গ্রাউন্ড ছাড়াই যদি আপনি 94 ধারায় কি করেন, রিসিভার নিয়োগ করান, গ্রেফতার করান, তাহলে সেক্ষেত্রে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত আপনার জরিমানা হইতে পারে, এর বিরুদ্ধে আপিল চলবে। এটা ছাড়া বলতেছে, সিপিসির যেই সমস্ত ওয়ার্ডারে জরিমানা, গ্রেফতার, আটকের কথা উল্লেখ আছে, সে আদেশের বিরুদ্ধে আপিল চলবে, তবে ডিক্রি জারির সময় যে আদেশ আসবে সেটার বিরুদ্ধে আপিল চলবে না। আর সিপিসিতে ওয়ার্ডার 43-এর মধ্যে যে রুল আছে সেই রুল অনুযায়ী যদি আপিল চলে চলবে। আর একটা কথা বলা হচ্ছে, খরচা আপনাকে কম দিয়েছে, যেমন আমরা জানি 35-এ আপনাকে খরচা কম দিয়েছে, এই কমের বিরুদ্ধে আপিল চলবে না, যে আরো একটু বাড়ায় দেন চলবে না। আর আপিল পর্যায়ে যে অর্ডার গুলো আসবে আপিলের ডিগ্রি থেকে সেগুলোর বিরুদ্ধে আপিল চলবে না। তো মোটামুটি আপনি যদি এই কয়েকটা সেকশন যদি পড়েন আপনার জন্য যথেষ্ট আপিল সংক্রান্ত বিষয়, 96, 97, 98, 99 আর 104, বাকিগুলা অতটা গুরুত্বপূর্ণ না, কিন্তু একটু আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। তাহলে 96 আপনাকে কি বলে, প্রতিটা ডিক্রির বিরুদ্ধে আপিল চলবে, এক্সপার্টির বিরুদ্ধে আপিল চলবে, তবে সোলেনামা, আপোসনামা, কনসেন্ট ডিক্রির বিরুদ্ধে আপিল চলবে না। 97 যেটা বলে, সেটা হচ্ছে যখনই ডিক্রি, একটা প্রাথমিক ডিক্রির বিরুদ্ধে যদি আপনি আপিল না করেন, সেই ডিক্রিটা যখন চূড়ান্ত ডিক্রিতে পরিণত হবে তখন প্রাথমিক ডিক্রির বিষয় নিয়ে কোনো আপিল চলবে না। আর এই যে রায়গুলো, আপিলের রায়গুলা যদি বিচারকের সংখ্যাগরিষ্ঠের মতামত অনুযায়ী নির্ধারিত হবে, কিন্তু বিচারকরা যদি সমভাবে বণ্টিত হয়ে যান, নিম্ন আদালতের রায়টাই রায় হিসাবে ফাইনাল হিসাবে গণ্য হবে, তবে আইনগত বিষয় থাকলে আরেকজন বিচারপতির কাছে পাঠানো হবে। আর আমরা যেটা বলি সেটা হচ্ছে যে 99 বলতেছে যে কি করা যাবে না, কোনো প্রকার ভুল ইরেগুলারিটি যেটা মামলার মেরিটকে ক্ষতিগ্রস্ত করে না, এর কারণে কি হবে না, ডিক্রিটা বাতিল হবে না। আর 104-এ আমরা পড়লাম, অর্ডারের বিরুদ্ধে আপিল চলবে না, তবে চলবে কোথায়, 35-এর এ, যে জরিমানা তার বিরুদ্ধে, 95-তে জরিমানা তার বিরুদ্ধে, 43 অর্ডারে যেই আপিলের কথা বলা আছে সেটা চলবে, এই জিনিসগুলো আমাদের মনে থাকতে হবে। আর আপিল পর্যায়ে যে অর্ডার আসবে সেটার বিরুদ্ধে আপিল চলবে না। আশা করি আপনারা ঘরে বসে যদি এই প্রস্তুতিগুলো এইভাবে নেন আপনাদের কাজে আসবে। আগামী পর্বে আমরা 105 থেকে 112 এক পলকে একটু দেখে নিব যে এটার মধ্যে কিছু আছে কিনা, আর সাথে রেফারেন্স, রিভিউ, রিভিশনটা আলোচনা করে দিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আপনারা এই সাতকাহন কোর্সে অংশগ্রহণ করতে চান যোগাযোগ করতে